হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ মমিতা। তো আজকে আমাদের একটুখানি বাইরে যাওয়ার প্ল্যান আছে। বাইরে লাঞ্চ করবো, ডিনার করবো, অ্যান্ড বাইরে গিয়ে একটু খুব একটু ঘোরাঘুরি করবো। অ্যান্ড তো বাইরে একটু গেম জোনেও যাওয়ার ইচ্ছা আছে। তো ওখানে গিয়ে একটুখানি আমরা সবাই মিলে একটু হই হই করবো। তো সেই কারণে বেরিয়ে পড়েছি। আমি একটা প্লেন সিম্পল ম্যাক্সি ড্রেস পরে নিয়েছি। না না, ফেলে দেওয়া যাবে না। টেস্টি আছে, দেখ। কি খেলে কেন দেবে? আচ্ছা ঠিক আছে, নিজে হাতে খাও। এলো ক্যারেট, ক্যারেট, টেস্টি ক্যারেট। বড় করে বাবা, এটা তোমাকে একটু দিই। খাবে ম্যাশ পটেটো? এটা খাবে? মানে খেলে পরে শরীরও ভালো থাকবে। তুমি চিকেন খাচ্ছ, আমি ফিশ খেলাম। আমি ভেজিটেবল ফিশ খাচ্ছি। কালকে খিচুড়ির কথা বলেছ মৌকে? কেন কি বানিয়েছে? ফুলকপি দেবে, ও নিজেই বললাম কি দাও না। আমি ফুলকপি তো ভালো খাই। আমি মা আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ কমপ্লিট করার পর বাইরে একটু ঘুরে টুরে এসেছি। তারপর বিকেল হয়ে গেছে, বিকেলের দিকে আবার রেস্টুরেন্টে বসেছি। তো বসে আমরা একটু গল্প করছি, পিক তুলে নিলাম সবাইয়ের সঙ্গে, একটুখানি হাসাহাসি করছি। এই তো, আর বাইরে একটুখানি ঘোরাঘুরি করে হাঁপিয়েও গেছিলাম, সেই কারণে বসে যে একটুখানি কফি খাবো, কফি খেয়ে তারপরে আমরা আবার একটু বেরোবো। তো আমরা কফি খেতেই বসেছি। তো আমার একটু কফি খেতে সময়ই লাগে, কফি চা যেটাই বলো না কেন। আমি গরম খেতে পারি না, আমার ঠান্ডা করবো তারপর খাবো। তো এই তো, তারপরেই কফি নিয়ে বসে পড়েছি। তো এই যে এটা শেষ করতে তো মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে। বলতেই পারো, কেউ যদি আমার সঙ্গে কফি খেতে যেতে চায়, সে তার কফি শেষ করে সে তো মানে বাড়িও চলে যাবে, কিন্তু আমার কফি শেষ হবে না। এই তো, তো এই আমার কফিকেই সব কিছু স্টার্ট বা সব কিছুই চলছে। তারপরে এই ধীরে সুস্থে কি বলেছে, কফি খাবো। তো কফি খাচ্ছি আর গল্প করছি সবার সাথে। এই আমাদের এই গল্প চলছে। তো এখানকার কফিটা ভীষণ টেস্টি, আমার খুব ভালোও লাগে। তো আমি এখানে আসলে প্রায়ই কফি খেয়ে থাকি। তো তারপর শিলপূজার কিছু নতুন প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট এসছে। তো তারপর এই তো, এই ড্রেসটা আমি পরে নিয়েছি, লং এক ম্যাক্সি ড্রেস। তো অলিভ গ্রিন কালার, অলিভ গ্রিন কালারটা আমার ভীষণ ভালো লাগে। আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে আমাকে কীরকম লাগছে। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। তো বেরিয়ে আমরা আবার একটুখানি গেম জোনের দিকে যাচ্ছি। ওখানে একটুখানি সব খেলাধুলা, সব গেমস টেমস নিয়ে পড়বো। এই যে আমার বম বম কার চালাচ্ছে। তো এখানে আমি বাস্কেটবল, তো সেদিনকে একটা বলও ঠিকঠাকভাবে বাস্কেটে পড়েনি। তো এই বাস্কেটবল, এটা আমার ভীষণ ভালো লাগে, খেলে আমি প্রায় এটা খেলে থাকি। তো এই তো এখানে আমরা সেই খেলা ঠেলাই করছিলাম। তো আরও অনেক গেমস ছিল, সেগুলো সব নিয়ে আমরা সব চলছিল আমাদের খেলা ঠেলা, যে কে কত পয়েন্টস করছে, তো এখানে কত বেশি বেশি পয়েন্টস করা যায়, তো সেটাই চলছে। তো আমরা এই টাইমটা খুব আনন্দ করছিলাম। তো খুব ভালোই লেগেছে, দেখো টিক টিক করে আমাদের সব চলছে। তারপর বাইরে এসেছি, বাইরে এসে এটা হচ্ছে আমরা গিয়েছিলাম ভালোই লাগে। তো ওখানে বাচ্চাদের নিয়ে আসলেও খুব ভালো সময় কাটানো যায়। আমরা দেখো ঠান্ডা কী বলবে, আমি ঘেমে গেছি, ঠান্ডা তো আমি ঘামছি। মানে এইরকম অশান্তি দেখে বুঝতেই পারছি যে আমি কতটা, মানে আমার ক্ষেত্রে থেকে বলবে যে মেয়েটার ঠান্ডা নেই। তো তারপর আমার হাসব্যান্ড এসেছে, তো পরে এসেছে, তো সাথে হাড় বুঝতে পারছি ঘুরছিলাম।
দিদি, তো প্রথমে ছিল না, আমরা ছিলাম। তারপর আস্তে আস্তে আমরা একটুখানি চারিদিকটা ঘুরে ঠুরে ডিনার করতে চলে যাব। তো ডিনারেও এখানে অনেক আইটেমই ছিল। তো এই দেখো ঘুরছি, তো আমি বলছিলাম এই সব দোকানগুলোতে যাওয়া যাবে, বললো না এখানে কোনো কিছুতে যাওয়া যাবে না, চলো নাহলে রেস্টুরেন্টে গিয়ে আর জায়গা পাবো না। তো প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল, তো সেই কারণে আমরা হচ্ছে গিয়েছিলাম। তো সেদিন একটা কিছু একটা দিন ছিল যে আমরা গিয়েছিলাম, মনে পড়ছিল না। তো কি কি ছিল সেদিন, তো এই যে আমাদের রাতের ডিনারে এখানে মোমো ছিল, যে যেটা খাও, তো এখানে বুফে সিস্টেম ছিল। তো আমি একবারে নিয়ে এসেছি, পনটা আমার ভীষণ ভালো লাগে, সে পন চিলি পন ছিল, তারপর হচ্ছে পনের একটা কারি ছিল, ফ্রাইড রাইস ছিল, তো চিকেন ছিল, তো ফিশ অ্যান্ড চিকেন মাটনের প্রচুর আইটেম ছিল। তো আমি কিছু কিছু নিয়ে এসেছি, তো আমি যখন প্লেটটা নিয়ে এসেছি তখন আমার হাজব্যান্ড বলছে তুমি যেগুলো এনেছো তুমি তো এগুলো কিছুই খেতে পারবে না, তুমি এতগুলো এনেছো কেন, তুমি খেতে পারবে? আমি কি তুমি না আমি খেতে না পারলে কী হবে, তুমি তো খেতে পারবে। সেই কারণেই আমি হচ্ছে যে আমি যা যা খাবো খাবো, তারপর বাদ বাকিতে তুমি খেয়ে নেবে, এটাই তো তোমার কাজ, সেটাই করে থাকে। সেই কারণেই আমার যেগুলো বাঁচে বলে তুমি এগুলো এতগুলো এনেছো, এই বলে আমাকে বকছিল যে তুমি কেন এগুলো নিয়েছো। তো আমার একবারে বারবার যেতে ভালো লাগে না, তো আমি একবারেই নিয়ে নিয়েছি। তো যেগুলো যা যা আমি খেতে পেয়েছি খেয়েছি। তো মিষ্টিতে সুন্দর একটা প্যানকেক ছিল, তারপরে একটা চকলেট, আর একটা পেস্ট্রি ছিল, তো আর এটা একটা কি ছিল, এটাকে কি বলে নামটা ভুলে গেলাম, ওটা তো দারুণ টেস্ট ছিল খেতে। তো এইগুলো খাচ্ছি আর গল্প করছি আর বলছি যে আমার ডায়েটিংগুলো তো সব চলে গেলো, যা ডায়েটিং করলাম এই খেয়ে দিয়ে সব ডায়েটিংগুলো চলে গেলে, এতদিন ধরে যে এত কষ্ট করছি। তো এই তো, তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, এই টাইপের ব্লগ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাকে এরকম লাগছে। তো আমি আমার একটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম, তোমার যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো কীরকম কী লাগছে। আর তোমরা দেখতেই পাচ্ছ তো এই হই 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 হই, আর এই পেস্ট্রিটা যা সুন্দর ছিল খেতে, তো আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি খেয়ে নিলাম টুসে টুসে। তো এবার হচ্ছে এক মাস পুরো ডায়েটিং করবো ভাবছি, যে আর বাইরে কিচ্ছু খাবো না। তো এই তো বাইরে আসলে টুকিটাকি খাওয়া হয়েই যায়। তো এমনি যদি কলকাতা থেকে আসি তাহলে তো একটুখানি রেস্টুরেন্টে খাওয়া হয়, নাহলে আদার্স টাইমে অত বেশি রেস্টুরেন্টে আমি যাই না, কলকাতাতে আসলে যাওয়া হয়। মানে ফিরতে ফিরতে তো অনেক দেরি হয়ে যায়, তারপর বাড়িতে গিয়ে আবার খাওয়া দাওয়া, তো ওই কারণেই। তো এই তো তারপর হচ্ছে নেক্সট আবার বাড়ির দিকে যাচ্ছি, বেরিয়ে পড়েছি এই যে গাড়ি করে যাচ্ছি। তো ওখানে প্রচুর জায়গাতে মেলা হচ্ছিলো, আরও ছোটো ছোটো সব ফেস্টিভ সব সিজন চলছিল। তো তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।